লালবাগ সাব রেজিস্ট্রি অফিসে পেছনের ভেন্টিলেটর ভেঙে চুরি। আজ সকালে ঝাড়ুদার অফিস পরিষ্কার করতে এসে দেখে যে বড়বাবুর ঘরের পেছনের ভেন্টিলেটর ভাঙা এবং দরজা উন্মুক্ত অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে ওই ঝাড়ুদার স্টাফ রেজিস্ট্রারকে ফোন করে সমস্ত কিছু জানান। বেলা 10টায় অফিস খোলার পর এই ঘটনা অফিস থেকে থানায় লিখিতভাবে জানানো হয়। থানা থেকে আইও তিনি এসে সমস্ত কিছু দেখে যান। এই ব্যাপারে লালবাগ সব রেজিস্ট্রার হুমায়ুন কবির তিনি বলেন যে টাকা পয়সা কোনো রকম খোয়া যায়নি, কিন্তু কোনো কাগজপত্র খোয়া গিয়েছে কিনা সেগুলি এখন বলা সম্ভব নয় বলে তিনি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি তিনি বলেন, এই রেজিস্ট্রি অফিস এবং বিএলআর অফিস এখন দু জায়গায় অবৈধ কাজকর্ম হয়ে থাকে। এ ব্যাপারে কিছুদিন আগে রানীনগরের বিধায়ক শ্রমিক হোসেন একটি দৈনিক পত্রিকায় বলেছিলেন যে রেজিস্ট্রি অফিস এবং বিএলআর অফিসে একটি জমি মাফিয়া চক্র স্টেটের জায়গা বিক্রি করে এবং অন্যের জায়গা জমি নিজের নামে চক্র দলিল করে নিচ্ছে। সেই সময় তথ্য অফিস থেকে দূর করার জন্যই এই চুরি। স্থানীয় জনগণ জানায় যে যেখানে এত দরকারি কাগজপত্র টাকা পয়সা মাঝে মধ্যে থাকে সেই অফিসে কিছুদিন আগে নাইট গার্ড রিটায়ার করার পর থেকে কোনো রকম নাইট গার্ড নাই। শুধু লালবাগ রেজিস্ট্রি অফিস নয়, কিছুদিন আগে শক্তিপুর এবং সাগরদিঘি অফিসেও এরকম চুরির ঘটনা ঘটেছে, কিন্তু কোনো রকম অফিস কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেনি। অনেকেই বলছে জমি মাফিয়াদের কাজকর্ম যাতে প্রমাণ না থাকে তার জন্যই এই চুরির কারণ অফিসের টাকা পয়সা খোয়া যায়নি, কিন্তু কাগজপত্র খোয়া গেছে কিনা তা সাব রেজিস্ট্রার হুমায়ুন কবির বলতে পারছেন না। ঘটনা কখন ঘটে সেটা তো বলতে পারবো না, কিন্তু ওই আমরা নোটিশ করেছি এটা যখন ওই সুইপার থাকে, সুইপার আছে ও মোটামুটি 7:30-8:15 দিকে আসে। ওই যখন আসে, আসার পরে ও প্রথম ঘরটা খোলার পরে দ্বিতীয় ঘরে এসে দেখে দরজাটা ভাঙা আছে, তারপরেই ও ফোন করে আর কি এই ব্যাপার। তখনই বলা হয় যে দেখলেন আমি নয়, ওই সুইপারই দেখেছে প্রথম, সে দেখেছে এই দরজাটা ভাঙা ছিল, তারপরে বড়বাবুর এই গ্যাস সেকশন পুরো তছনছ এবং কোন দিক দিয়ে ঢুকেছে সেগুলো দেখেছে। দেখার পরে ও ফোন টোন করে, আমরা বলেছিলাম ওকে দু একটা ভিডিও করে রাখো, থানায় এফআইআর করবো আর কি, আগে প্রথমে জানাবো, তারপরে আমরা অফিসের নর্মাল কাজটা শুরু করবো। থানায় জানিয়েছি, থানা এখন আপাতত ইন্সপেকশন করে গেল, টুকটাক কাজ হয়তো এখন শুরু করতে পারবো, সেটা করি। এখনো কিছু বুঝতে পারছি না, কারণ ডকুমেন্ট গুলো ক্যাশ যায়নি, কিন্তু ডকুমেন্ট গুলো চেক না করলে বলতে পারবো। কিন্তু পেছনে কারণ কিছু তো বলতে পারছি না। আপনাদের কি এখানে কোনো নাইট গার্ড থাকতো? না, নাইট গার্ড নেই। জানিয়েছিলেন যেটা? হ্যাঁ, আমরা পুলিশকে জানিয়েছি এবং ডিআর স্যারও জানেন যে নাইট গার্ড নেই তা, কিন্তু তাদেরও হয়তো কিছু করার নেই। পুলিশকে বলা ছিল যে নর্মাল ডিউটি পরে এখানে যেন পুলিশ পোস্টিং করা হয়। সাগরদিঘিতে যে ঘটনাটা পরে কি জানিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, সাগরদিঘিতে যখন ঘটনাটা প্রথমে শক্তিপুর হলো, শক্তিপুরের পরে যখন সাগরদিঘিতেও হলো, তার 2-3 দিন পরে আমরা জানিয়েছি। এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে কি হয়েছে। না, সেটা আমরা মানে ডকুমেন্টারি কি চুরি গেছে কি না, কিছু বা নষ্ট হয়েছে কিনা সেগুলো আমরা চেক না করি। নিটকো টাইলস মেড ইন ইতালি এবার চলে এসেছে হালি শহর খাসবাটিতে, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। এখানে পেয়ে যাবেন ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ, অসাধারণ এবং স্টাইলিশ ব্র্যান্ডেড অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড ক্লাস কালেকশন, টাইলস, মার্বল, গ্রানিটো, ব্ল্যাক স্টোন অ্যান্ড স্যানিটারি হাব, ইউনিক কালেকশন। আর দেরি না করে আজই চলে আসুন নিটকো টাইলস এ। আমাদের ঠিকানা হালিশহর খাসবাটি, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। আমাদের ফোন নাম্বার 0333-5616190। মনে রাখবেন, টাইলস মানে নো বাজারিয়া, অনলি নিটকো। কল্যাণীতে মধুমালঞ্চ মিষ্টি কোথায় পাবেন? একমাত্র রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার, 2 নম্বর মার্কেটে কল্যাণীর অন্যতম পরিচয় রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার। আপনাদের সেবায় নিয়োজিত বিগত 40 বছর ধরে কল্যাণীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার। বিভূতির ভিটে খুঁজেছি ঈশ্বর, সাহা টেক্সটাইল এখন আপনার পাড়া কাঁচরা পাড়ায়। উৎপাদন আমাদের, আমরাই পারি। বুনন, দেশ, অরণ্য,
মঙ্গল বেনারসি, রাজঘরানা বেনারসি এবং নোয়াখালী জামদানির সম্ভার নিয়ে সাহা টেক্সটাইল এখন আপনার পাড়া কাঁচরা পাড়ায়। শুভ উদ্বোধন পয়লা জুলাই, থাকছে 20% ছাড়ের সুযোগ 7ই জুলাই পর্যন্ত। নির্দিষ্ট কিছু পোশাকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনারা সবাই আমন্ত্রিত। সাহা টেক্সটাইল, মিলননগর, কাঁচরা পাড়া।